ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد درشر قرن صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم عرزور محبت قرن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا أرسل فرن حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بزن এখানে কাকে পাওয়ার জন্য আসছে সবাই জবান খুলিয়ে বলেন কার সাথে যোগসূত্র স্থাপন করার জন্য আসছেন শয়তানের সাথে কারো সাথে দুস্তি আছে নাকি গোপনে কোনো কালেকশন আছে কালেকশন লাগাইতে চান লাগাইতে চান না তাহলে ডানে বামে সামনে পিছনে তাকাই দেখেন তো আপনার দোস্ত বসার জায়গা আছে কি না শয়তান বসতে পারবে তো পারবে তাহলে জায়গা ফাঁকা করে রাখেন কিছু ফাঁকা করে দেন প্লিজ পাও দর্শি কিছু জায়গা ফাঁক করেন ডানে বামে সামনে পিছনে এক হাত করে জায়গা ফাঁক করে দেন যাতে শয়তান বসতে পারে আর আপনারে খুঁজতে খুঁজতে চা খাওয়াইতে লই যাবে বাদাম খাওয়াইতে লই যাবে এই জন্য একটু ফাঁকা করে দেন ফাঁকা করেন আগান কেন প্লিজ আগাইবেন না খবরদার ফাঁকা করে দেন ডানে বামে তার তাকাই দেখেন না ডানে বামে শয়তান বসার জায়গা আছে কি না থাকলে জায়গা করে দেন তাড়াতাড়ি জায়গা করে দেন আর মহাব্বতে দরুদ শরীফ পড়েন আর এমনভাবে দরুদ শরীফ পড়বেন দরুদের আওয়াজ যেন ওই উজানিওয়ালার কানেও যায় সে তো দূরে বেশি দূরে তো না এখান থেকে কয় কিলো হইবে কয় কিলো আরো জোর কর
ওইখানে যদি যায় তাহলে বুঝবো মদিনা শরীফ হুজুর পাকের রওজায় পৌঁছবে। কি বলেন? দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ, মহব্বতে পড়বেন। ওই যে ফ্রান্সের বিরুদ্ধে কিছু কইলে যে চিল্লে ইয়ে ফাল্লা ইয়ে ওড়ে, দরুদ শরীফ পড়তে পারেন না, গজব পড়ছে, বেদি কইয়ে যায়। তাহলে বাজান বল মনে সামনে ইনশাআল্লাহ দরুদ শরীফের আওয়াজ দেন, এমন জোরে দরুদ পড়বেন রাস্তা ঘাট দোকান পাট সাজারা খায় সার কাপ ফালাইয়া টাস করে দৌড় দেবে, যে ও জায়গায় ঘটছে ডাকি, কথা ঠিক কিনা জোরে বলে, ওরা দেখতে আসবে ও জায়গায় ঘটছে কি, জোরে একটা তাকবীর দেন ইমানের হালাতে নারায়ণ তাকবীর। ইয়াতে ফেরান যাইতে পারবেন না, এ তাকবীরে উজনি ওই ইলাফাইতে পারবেন, ফেরান সরকারের কাছেও যাইতে পারবেন না, কথা বলছে সিস্টেম করে তাকবীর দেন জোরে। 15 থেকে 30 বছরের নওজোয়ান কোনো যুবক মাঠে মনে হয় নাই না, জোয়ান ফোলাফান চলে গেছে, ইয়াং যারা জেনারেটর এগুলো চলে গেছে, আমি দেখছি অনেকে চলে গেছে এই মাঠে, আমি দেখি সব 40 বছর 50 বছরের মানুষ, ইয়াং জেনারেটর আছে। কইবেন ও হুজুর ইংরেজি কইতে জানে না, কথা কর না খা, কবরে ইংলিশ ফিংলিশের কোনো ব্যবস্থা নাই, কথা ঠিক কিনে যাবে। তাই ইয়াং জেনারেশন 15 থেকে 30 বছরে যারা আছেন এক সেকেন্ডের মধ্যে টাস করে দাঁড়াই যান আল্লাহ আকবার করে টাস করে, এই পিছে দাঁড়াই রয়েছেন কেন, রাস্তায় দাঁড়াই থাকতে পারবেন না, পারদর্শী দোস্ত, রাস্তায় দাঁড়াই থাকার কোনো কায়দা নাই, এই তাকবীর হবে এই তাক, বুড়ো মানুষ ওঠা লাগবে না, বৃদ্ধ মানুষ আপনারা উঠছেন না, 40 বছর 50 60 70 পারদর্শী আপনারা বসেন, 15 থেকে 30 বছর সবাই উঠছেন, উঠছেন সবাই, হ্যাঁ। এবার খেয়াল করতে থাকবেন এই তাকবীরের সাথে সাথে কোন মুসলমানের ছেলে বাড়ি ঘর দোকানপাট সাইডে পাগলের মতো প্যান্ডেলে আসে, মনে করবেন আরে খোদায় ভাইছে, কথা ঠিক কি না, আরে কে ভাইছে কে ভাইছে কে ভাইছে। তাই 15 বছর থেকে 30 বছর যারা আছেন মোবাইলে টর্চ লাইট জ্বালাই দেন তো, মোবাইলের মধ্যে আলো আছে, হ্যাঁ, মুতি মুনু রহিম, কোরআনের আলো আছে কি নাই, কোরআন শরীফ মাওলায় কইছে না মুতি মুনু রহিম আমার কোরআনের আলো, কথা ঠিক কিনা জোরে কর, এটা কোরআনের কালামের মাদ্রাসা না, তা সবাই বাতি জ্বালান, জ্বালাইছেন জ্বালান, এবং উপরে উঠান উপরে আল্লাহ আকবার, দেখেন তো কেমন সুন্দর দেখায়। এবার 15 থেকে 30 বছর যারা আছেন, হ্যাঁ বাতিগুলো ঘুরান এভাবে, এও ফ্রান্সের সরকার দেখবে যে কি হয়েছে ওখানে আলো করছে কা, ফ্রান্সের সরকারে বুঝাই দেবেন যে তোমারে যদি উজানি পাইতাম কসুয়া বাজারে যদি পাইতাম জোতা দিয়ে তোমার কান কান সব ফালাই দিতাম, কথা ঠিক কি না, লাইট লারা দেন, লাইটের চার্জ যাবি কেমন, কি কিরফনের মতো করেন, লাইট লারা দেন না খিসে লারা দেন, নাহলে কাঁসা দিয়ে গেলেন, লারা দেন লারা দিছেন। এবার 15 থেকে 30 বছরেরা এদিকে আগান আর জোরে জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর নারা তাকবীর, এদিকে এদিকে আগান এদিকে আগান এদিকে আগান 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 সামনে সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই ভাই সাউন্ড সুন্দর করে রাখুন, কমাইবেন না, পাগলামি দেখবি, মাওলার পাগলামি দেখবি নাকি, তাহলে জিকির করেন মোহাম্মদ।
আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জহরে বাতেনে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আশেক জাকিরের কলবে মাওলা তুই রে তুই যদি মাওলার জিকিরে মজা থাকতো এখনো কি চার দোকানে মাওলার পাগলের থাকার কথা? হ্যাঁ, কোনদিন থাকতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলে যদি তোমরা জিকির করো তাহলে তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, এ যুবক বৈরে যারা এখনো দাঁড়িয়ে রয়েছে কি বসতে পারবেন না? কপালে নসিবে মাওলা কবুল করবে না? আপনারা আসেন প্যান্ডেলের মধ্যে বসে দেখেন, কারণ এখানে অনেক আহলে দিল আলা লোক আছে, এখানে অনেক জাকিরিন বান্দা আছে, শাকিরিন বান্দা আছে, যাদের অন্তরের মধ্যে অনবরত আল্লাহ পাকের আগুন জ্বলতে থাকে। যদি আপনি ওনাদের সিনার সাথে আপনার মুদ্রা কলম যদি লাগাইতে পারেন আর রব্বুল আলামিন যদি কবুলই করে তাহলে ওই সিনের থেকে নূরের আগুন ধাউ করে যদি তোমার কলমে লাগিয়ে যায় তাহলে এই মাঠ থেকে তুই মাওলার পাগলই মারতে যেতে পারো। কথা ঠিক কি না? যাবে পারে কি পারে না? পারে কি পারে না? সব পারার ক্ষমতা কার? আরো জোরে কম, শোনেন নাই? কুতুবুল আলম জমানার মুজাদ্দেদ পীরে কামেল পীরে কায়মকাম, বিশ্বের শ্রেষ্ঠ দরবার বাংলাদেশের লক্ষ লক্ষ আশেকদের কলিজায় যিনি আগুন লাগাইছে, সেই উজানিওয়ালার আওলাদ বইলে গেছে, তার নাতিও বইলে গেছে। ফলে কি ফলে যারা বেশকার্য বানাইছেন, কি নাম দেশে, কি ওটার নাম কি দেশে বেশকার্য, এইভাবে থাকবে? কথাটা কি নজর করে কিছু কইতে পারে? কুত্তায় যদি পেশাব করিয়ে দেয় কিছু কইতে পারবে? কারণ সে তো এইভাবে খারাপ হয়েছে, কথা ঠিক না? বেঠিক জোরে বলে এভাবে না, ওটা কোনো কিছু করার কায়দা নেই। কুত্তায় যদি কায়দা মতো পেশাব করিয়ে দিতেই পারে বাবা, এতে কই যাইবেন ভাস্কর্য? এই জন্য গোলামা একরাম বলছে যে শেখ হাসিনা সাহেবা, আপনার বাবা অনুযায়ী এই দেশের কি জানি কয় স্বাধীনতা করছে, আপনার বাবা একটা সম্মানিত ব্যক্তি, তার মাথায় যে কাউয়ায় ভাই পায়খানা করবে এটা আমরা বরদাস্ত করতে পারি না, কারণ সে হইল আমাদের কাছে সম্মানের পাত্র। কথা ঠিক না? ব্যাটিক জোরে বলে এই জন্য আপনারা সিলেইয়ে ফালাইয়ে তাক বিরুদ্ধে ছিলেন, কথা ঠিক না? ব্যাটিক জোরে বলে তাহলে আমি বুঝে নিছি, এখন কুয়াশা পড়ে গেছে, আমারও তো শীত করে, আমার মনে হচ্ছে আমি 20 মিনিট কথা কই আস্তে আস্তে চলে যাব বাড়ি বরিশাল কাম আছে বাড়তে, 20 মিনিটের মতো কথা কই উঠতে চাই, আর আপনাকে মনে হয় শীতের মধ্যে কষ্ট হইতেছে, এই যে কুয়াশা পড়তে আছে, এত কষ্ট করে আপনারা কেন রয়েছেন? আরও থাকবেন? কতক্ষণ থাকতে পারবেন? এই কয় ঘন্টা? সারা রাত? তাহলে মনে আপনাকে তবারক খাওয়াইবি, তবারকের ব্যবস্থা মাদ্রাসা কমিটি করে না? কোনো কায়দায় তবারকের ব্যবস্থা নাই? তবারক দেবে না? তাহলে মানে কমিটির সভাপতি আপনাকে 20 টাকা করে সিএনজি ভাড়া দেবে, তাও দেবে না? তাহলে কিসের জন্য বই গেছে? আমার আমার মন্ডায় বলে আপনারা পেট থেকে আমার মাওলার বাইতে যান, কারা কারা মাওলার বাইতে যান? নারা তাকবীর, কারা কারা মাওলার বাইতে যান? আলহামদুলিল্লাহ, একটু হাতটা নাড়া দেন এইভাবে, একটু ডাকেন আল্লাহ 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 محمد رسول الله مدر شور زبان একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। বাজা এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি, আপনার আমলনামায় 10টা রহমত নাজিল হইতে দেরি হয়ে গেল, নাজালা তালাইহিম সাকিনা, আল্লাহর হাবিব বলে আব্দুল্লাহ জানাই দাও এই কুয়াশার পানি পড়ে না, কুয়াশার পানির চাইয়াও অগণিত হারে রহমত আকাশ থেকে আমি বর্ণিত করতে আসি, সুবহানাল্লাহ।
নাজিল করতেছি, সুবহানাল্লাহ বলবেন না। বাজার এক গ্রামের মধ্যে, এক বাজারের মধ্যে এক পাগল ছিল। পাগলায় কোনোদিন লুঙ্গি পরত না, উনি পরনে কোনোদিন কাপড় পরত না, মানে লুঙ্গি পরতে না। এলাকা যারা সাত্তহুর সাত্রুল ইমান, কলে নবীর হাদিস পড়িয়া পাঠ করে বলতেছে পাগল, এই পবিত্রতা ওই অনুযায়ী একটা ইমানের অঙ্গ। তারপর আল হায়াউ সবাতুল ইমান, কলে লজ্জা ওই অনুযায়ী ইমানের অঙ্গ। হে পাগলা, তুমি কেমন পাগল, তুমি লুঙ্গি পরতে চাও না, তোমার দি ওই লজ্জা নাই, তোমার তো ইমানই নেই, আর যার ইমান নাই হ্যাঁ ব্যাপারটা কেমন, কথা ঠিক কিনা জোর করে। আর পাগলায় কারো কথায় সে লুঙ্গি পরবি না, কারণ একদল পীর আছে না ল্যাংরা ফিসাব আছে কি নেই, কি ফিসাব আমি জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব আপনি ফিসাব কি ল্যাংরা সব ল্যাংরা? আমি কইতে কিছু পরে ঠরে নিচে ছোট একটা আছে না, ওটার কয়েক আন্ডার ফ্যান, আমি কই ওইটা কি পরে থাকে, ওটা পরবে খা ওটাও বাদ। আমি কইতে গায়ে কোনো জামা কাপড় কি, আপনি মাদ্রাসা পড়ছেন কোন জায়গায়, আপনি কিছু বুঝেন এই মারের পথে জিনিসটা আপনি বুঝবেন কিছু পুরো ল্যাংরা। আমি কইতে আর নাও যুগলে আপনি লাজ লজ্জা করেন, এখন কি লজ্জা দেখলি তো কবুলতি হচ্ছে সবই যায়। এই রুমে একদল আসে না, আসে আমাকে বরিশাল না, আপনার চাঁদপুরি আছে, কথা ঠিক কিনা সব কথা ঠিক না ভাই, ঠিক ল্যাংরা বাবুল আসে না, কি কদর কি সম্মান তার, কথা ঠিক না ভাই, ঠিক আসে কি নাই। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই ল্যাংরা মানুষ আবার অলি হয়েছে কেমন, কয় সুপ আপনি উজু করিয়ান, আপনার উজু গেছে। আমি কেমনে কয় উজু করিয়ান, তারপর আমি কমু আপনার উজু গেছে, আমি কিছু কী কন্ট্রোল বাড়ি করি আপনার বলিস আর, আমি কী হয় কথা খাটার কাটটি বলতে পারেন নাই, কথা ঠিক না ঠিক সুর। হ্যাঁ যখন না কি বাজান বললাম যে তোমার পিসা বাবার ল্যাংরা পিসা ভাই কেমন, কেন হুজুর মাল আছে কি আছে, আল্লাহ একবার, যেখানে বাজান লজ্জা হায়া হইল ইমানের অঙ্গ, সেখানে উনি ল্যাংরা থেকে কেমনে পীর হয় তার কাছে কেমনে মুসলমান যায় আমার বুঝে ধরে না, আছে না। এখন কি ল্যাংরা পিসা বাড়াই ল্যাংরা থায় মুসলমানের কত পোলা বাবায় সরমনাই যায়, কেউ সিল্লা দেয়, কেউ উজনির পাগল বয়ান শুনতে পারে না, শিখ দিয়ে বাসার মাথা উঠতে যায়, হেলগুলো পড়িয়ে ধরাস করে মাজা ভেঙে যায়, আছে কি নাই, কত কায়দা। কিন্তু তার ছেলে এমন পায়জামার পায়জামা পরছে, আমার সাথে এক পায়জামা ওলার লাগে দেখা দেখি কি এই জায়গায় দিয়ে এথানি ভাড়া, এরপরে এখান দিয়ে দেখি কেটে দিয়ে সেনার দিয়ে কোবাইছে, কায়দা মতো কাটা কি, এরকম পায়জামা আপনার দেশে আছে সাতপুর ধরা ঠরা পরে। হ্যাঁ জিজ্ঞাসা করলাম, ইউজ কিউজ মুখা হুজুর পরে কথা কন, আমি কই ইউজ কিউজ মুখা, আপনারা বাজে কথা কর মানুষ, আপনি ওই বয়ান করতে দেয় কেটে আল্লাহ জানে বাজে কথা কইবেন, চুপ থাক না গাড়ির মধ্যে মানুষ যে বোঝেন না। আমি বললাম, ভাই সাহেব এই পায়জামা সেরছে কেমনে, কই এইটাই আপনার একটা দোষ, আপনার এইটা জিজ্ঞাসি মানুষের কইছে এ পায়জামা সেরছে কেমন, এটা আমি বুঝবো না। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই কুত্তায় কি থাকা দেশে, আমি কই দেই নি আপনি স্টাফি উর্থোৎমা করেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম, ভাই যাই তো কুত্তায় থাপড় দেয় না, কী করছো লড়ান খাইয়া পাশার খাইয়া সেরছে, কয় সুপ থাকে, আমি কই সুপ থাকাই যাইবে না, কারণ মুসলমানের ছেলে এতখানি সিরিয়া বুঝায় সেরাই দিয়ে কোবাইছে, ওইয়া পড়িয়া মানুষের মধ্যে হায়া লজ্জার মিটাই চলবে না, মুসলমানের ছেলে হইতেই পারে না, পরহেজগারির পোশাক তোমাদের জন্য উত্তম, পরহেজগারির পোশাক পরা লাগবে কি লাগবে না, পরহেজগারির পোশাক মাঝখান এখন এই কায়দায় পায়জামা পরি এটা পরহেজগারি হয়। তারপরে আগে দেখছি মানুষ পেশাব করে খাড়াই খাড়াই করে এটা দেখছি, তারপর পশ্চিম দিকেও মুসলমানের ছেলেরা পেশাব করে দেখছেন না, দেখছি, কিন্তু এখন আবার দেখি তিনজন বিশিষ্ট জামাতে পেশাব করে, তিনজন সারা জামাত হয়, এগুলো কোনো জরুরি কথা খারাপ না, কথা ঠিক কিনা জরুরি, এগুলো সমাজ আছে কি না, এগুলো খারাপ জরুরি না, তিনজন মিললে পেশাব করে, একজনে একজন আর তাজিঙ্গে তোরটা কী খবর, তুই কেমন করছো কি কথা বলছেন, আমি যে পিছনে ও তো আর দেখে নাই, ও তিনজনে পেশাব করে একজন একজন আর কইতেছে যে সামনে খাজুর গাছ দেখছো, কালে হ্যাঁ করে দেখ মই সই করতে পারি কেনা, কথা বুঝলি না, আমি যে পিছনে ও তো দেখে নাই, আমি নিয়ত করে খাড়াইছি লাত্তি দিমু এমন সরে লাত্তির ঠেলায় ও রাস্তায় গুণ চিত্তেরই খালের মধ্যে ঘুরে যাবে, আল্লাহ একবার, আমি একজন একজন কইতেছে খাজুর গাছ সই করা লাগবে, তাতে জীবন যাও কর থাও,
এখানে একজনে কইতেছ তুই এর কি স্টার দে তোর আমার গিয়ার দেখবি তাহলে কি ঠাড়ি 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 ঠা এমন করে কায়দা করে আমি কই লাথি মার কমল বসাই না ভর বান্দা কথা ঠিক কি না শুনে কর ওর লজ্জা আছে তোর ঈমান আছে তা এই যার ঈমান নাই এ যে কোন সময় বেগম গর্জন দর্শন করে ভিডিও পাঠাবে এতে কোন সন্দেহ নাই কি করছে তো তাই কথা ঠিক কি না শুনে কর কি বেগম যখন দর্শন করে না এই জন্য মাওলার ভয় লাগবে কি লাগবে না আরো জোরে বলেন ডরাইনে লাগবে কারে আমার মাওলা এখানে কি দেখে কি দেখে না এখানে মাওলায় সাই আছে কি নাই আনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আব্দুল্লাহ তুমি বান্দাদেরকে বলিয়া দাও ওদেরকে জানাইয়া দাও আমি খোদা বহু দূর বহু দূর বহু আবার বান্দা বান্দি দিগকে বলিয়া দাও ওর গর্দানের সাই রক্তটা যেখানে না আমি তার সাইও নিকটে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমি শুধু শুধু তাকবীর দে নারায়ে তাকবীর এখন বাজান পাগলায় তো ল্যাংড়া লুঙ্গি তো পরবি না লোকেরা বলতেছে পাগল লুঙ্গি পরা লাগবে ই আল্লাহু আকবার লাস লজ্জা হায়া হইলো যাইয়া ঈমানের একটা অংশ পাগলায় বলতেছে পাগলের দলেরা আমি লুঙ্গি কোনোদিন পরব না আল্লাহ এলাকার তাবলিগ জামাতেরা পাওদর্শে পরে নাই শরমনায় মুরিদেরা পাওদর্শে পরে নাই উজানির পাগলা মুরিদেরা পাওদর্শে তারপর পাগলের লুঙ্গি পরে নাই আল্লাহু আল্লাহ তখন এক আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছে পাগল তুই কেন লুঙ্গি পরো না বলা লাগবে পাগলায় ডাক দিয়ে বলতেছে আমি এই কসু বাজারের মধ্যে উজানি বাজারের মধ্যে আমি যখন আমার মারেবাতের কাশমু নামের লতিবা নামের কলমটা খুলিয়ে তাকাই আমি যখন আমার চোখটা ফালাইয়া দেই এই উজারি বাজারের মধ্যে শুয়ার দেখি কুত্তা দেখি মানুষ দেখি না যেই বাজারের মধ্যে মানুষ নাই ওই বাজারের মধ্যে আমি পাগলা কোনোদিন লুঙ্গি পরব না কারণ মানুষ থাকলেই তো লজ্জার ব্যাপার আর মানুষই তো নাই এই জন্য আমি লুঙ্গি পরব না এর মধ্যেই বাজান সপ্তাহখানেক যাইতে না যাইতে ওই এলাকার মধ্যে ঘোষণা আইছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাই ওই এলাকার এক কলেজ মাঠে বয়ান করার জন্য আসবে যখন নাকি আসরের সময় আল্লাহর কলি আল্লাহ প্যান্ডেলের মধ্যে যখন নাকি পাও ওরা কলে পাগলা আবার দৌড়ে একটা বস্ত্রালয়ের মালিকের যাইয়া কয় বেড়া তাড়াতাড়ি একটা লঙ্গি দে আল্লাহ আকবার কিছু বুঝে নাই কিছু বুঝে নাই বে কিছু বুঝে নাই জোরে তাকবীর দেন আল্লাহ আকবার পাগলায় যাইয়া বলতে জোরে বস্ত্রালয়ের মালিক এখনো বইয়া রইছো কেন বেড়া তাড়াতাড়ি কর আমার একটা লুঙ্গি দে এখন তাবলি গলার কইতেছ তোর কান ফসাই তুমি এদিকে গিলু ওদিকে যে সিটে বাইরে যাইবি গিয়া থোত মারে এমন কায়দা মতো টাকা মু বদনেশের ঘরে বদমাস তুই জীবন ভর লুঙ্গি ভরো আমি মাগনা পর্যন্ত লুঙ্গি দিতে চাইছি বাকিতে পর্যন্ত আমি লুঙ্গি লুঙ্গি দিতে চাইছি দান পর্যন্ত করতে চাইছি তোর সাহায্য পর্যন্ত করতে চাইছি তুই কেন আমার দেওয়া লুঙ্গি পরলি না পাগল ডাক দিয়ে বলতেছ দুনিয়াদারেরা রে আমি এতদিন এই কসুয়া বাজারের মধ্যে উজানি বাজারের মধ্যে মানুষ পাই নবাবপুর বাজারের মধ্যে মানুষ পাই নাই বরকরাই বাজারের মধ্যে আমি মানুষ পাই নাই আজকে একজন আলে দিল একজন সকলা মানুষ হইতে আছে আজকে একটা মানুষের মতো মানুষ হইতে আছে ওরে ভাই আজকে ওই মানুষটার সামনে আমি কেমনে ল্যাংড়া যাব এ বেড়া কিছু বোঝো জোরে তাকবীর দাও নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর মানুষের মানুষ জানে গরু তো জানে ঘাস চাষি বেড়ায় তালাশ করে কোন জমিতে ভালো চাষ জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় অবস্পাপী নাদার মূর্খ যদি আমার মতো হয় বুঝাইবে কে আছে কোথায় দরকার মতো দরকার হইলে আম্মা যান অল্প জালে সিজে মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথায় বোঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বার গুনে তার বেটা ভালো মা গুনে তার ঝি একুল ভাঙ্গে অকুল করে তো পদ্মা মেঘনা যমুনার খেলা
সকাল বানায় ধনী বাবু ভিক্ষার বাসন লইয়ে তুমি খয়রাতি সন্ধ্যাবেলা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় যুবক যুবক দৌড়তে উঁচু জায়গা থেকে পানি নিচু নিচু জমিনে যায় আল্লাহ তালা থাকে সদা নম্রতা ভদ্র ভদ্র হৃদয় কথা ঠিক কিনা এই জন্য ভজন পায়ের বান্ধে বোঝা যাবে সেদিন লম্বা লম্বা কদম নাই হাতের বান্ধে বোঝা যাবে হাত নাড়া বার শক্তি মাটির দেশে বাড়ি দোস্ত মাটির দেশে ঘর যাকে বললাম আপন আপন সব হইয়া যাবে ফর যাকে বললাম আপন আপন কেউ তোর আমার আপন না এক আপন আমার এতিম নবী মানুষের গালি শুনুন না নবী কান্দুন না নবী মহারা নবী আব্বাহারা নবী ইমানদারেরা ইমানের হালাতে কবার কাপন কেডা আরে জন বলার কাপন কে অর্দায় আল্লাহ বাইদা আল্লাহ ফরদা আল্লাহ অর্দায় আল্লাহ বাইদা আল্লাহ ফরদা আল্লাহ ডানে বামে সাইয়া দেখো তুহি আল্লাহ তুহি তো ডানে আছে কেডা বামে আছে কেডা এ সামনে পিছনে কে বাজানদেরকে বলবো পর্দালের মাবুনদেরকে বলবো আল্লাহ একবার আপনাদের মনে হয় কষ্ট হইতে আছে আরো থাকতে পারবে পিছনে বাইরে কান কি পারবেন থাকতে ইনশাল্লাহ কারা কারা থাকতে পারবে নারায় থাকবি নারায় থাকবি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে পিছনে ভাই যা বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো রাসূলুল্লাহ নবী দোজাহান এমাত পার মারিয়াছেন শুনেন মুসলমান লোহায় জংকার পড়িলে হয় রাতির দরকার রাত সারা লোহা বা কেমনে করবা পরিষ্কার সাফাই করিতে দেশে জিকিরাতি আর নিযুক্ত করিয়াছেন পাক পরোয়ার তামাম দুনিয়ার গুনাহ যদি আব্বা দেও এক পাল্লায় লা ইলাহার কালমা যদি দেন দোসরায় তবু ও কালেমার পাল্লা হইবি ওজন হাদিসেতে আসি আছে এরূপ বর্ণন বাতাস আর তুই দম আসি আর বাটাতে আল্লাহর নাম নামে উজায় উঠাইতে মনি মুক্তা দুই দরিয়ার কোরআনে আসি আছে বর্ণনা তার এক ফিরিস্তা নিরঞ্জন তাহারি মুখেতে প্রকাশ করিয়া দেয় সকালে সন্ধ্যাতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা ঘোষণা কার আরো বছরে বলো জিকির করা ঘোষণা কার আমার মাওলা ইমানদার বান্দা বান্দিদেরকে বলছে এ ইমানদার বান্দা বান্দিরা হে বিশ্বাসী আমার বান্দা বান্দিরা তোমরা আমার আমি মাওলার নাম বেশি বেশি পরিমাণে ডাকো খাস করিয়া ভরে আর বৈকালে আমার মাওলা নামের এমন করুণা ওরে প্রেমের এত জাদু তুরস কয়লা হৃদয় পাথু কয়লা হৃদয় গলি হয় হীরা তুরস্ক হয় সাধু আল্লাহ আকবার আমার মাওলা নামের এমন করুণা প্রেমের এত জাদু কয়লা হৃদয় গলাইয়া ফালায় তরস্ক বানায় সাধু আমার মাওলার জিকিরে পাওয়ার আছে কি নাই আল্লাহু আকবার বড় পীর আব্দুল কাদের জিলানির নাম শুনছেন কেরা কারা শুনছেন মুসলমান না কাফের জোরে বলো মুসলমান না কাফের একদল আলেমেরাও বাইরেছে তারা এখন বলে আব্দুল কাদের জিলানি নাকি কাফের
খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান আতায়া রাসূল গরিবে নওয়াজ মঈনুদ্দিন সিস্তি হাসান হোসেন আল সানজুরি আজমেরি রহমাতুল্লাহ আলাই নাকি কাফের জরুর না আর জরুর বলেন না জুবিল্লাহ এরা সমস্ত আল্লাহর ওলিদেরকে কাফের তু সিনারে পা নাইতে পা মাওলার নূরে হইয়া যাবা আলা নূর পর্দা উঠা কথা বল আমার আল্লাহ রে আল্লাহু আকবার পর্দা উঠা কথা তোমারে না লইয়া এই মাঠে কেউ যাইবে না বাড়িতে তোমারে না নিয়া কেউ যাবে না বাড়িতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে এক জেনা কর মদ কর গাঁজা কর আইসে হুজুর আপনি আমারে মুরিদ বানান কোন সুবহানাল্লাহ ওরে এক মদ কর গাঁজা কর জীবন মদের নেশা তিনি ভুলতে পারবে না ওরে গাঁজা খাইনা দলের হ্যাঁ বিড়ি খাইনা দলের আমার যুবক দলের এ যারা বিড়ি খাও গাঁজা খাও আল্লাহু আকবার আল্লাহ ওদের সোহবতে যাইয়া দেখিও কুনু মাসাদিকিন আমার মাওলা রব্বুল আলামিন কালামের মধ্যে ফরমাইছে যুবক তোমার বিশ্বাস হইবে কিনা আমি জানি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ আমানু তাকুল্লাহ আকুনু মাআসাদিকিন আমার মাওলা কালামের মধ্যে ফরমাইছে যারা ঈমানদার তোমরা আমি মাওলাকে বেশি বেশি ভয় করো কাকে ঈমানদারেরা ভয় করবে কারে আমার সত্যবাদীগণের জামাতের মধ্যে তুমি ঢুকিয়া আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে ঢুকিয়া যাও যরকান সুবহানাল্লাহ আব্দুল কাদের জেলে খারাপ লাগে নাকি ওটা ওটা বসা করেন খারাপ লাগে আব্দুল কাদের জেলারি রহমাতুল্লাহ দারে মুরিদ যাই বলে হুজুর আমি আপনার দারে মুরিদ হইতে চাই আব্দুল কাদের জিলানি বলে বাবা তাহলে আমার দ্বারে মুরিদ হবা বলে হ বলে তাড়াতাড়ি তাহলে আমার পাগড়িটা ধরো নালে হাতটা ধরো বায়াত হইয়া তারপর মুরিদ হইয়া বাড়তে যে জিকির আজকার শুরু করিয়া দাও মদ খোর গাঞ্জা খোর ডাক দিয়ে বলতেছে হুজুর আমি মুরিদ হবো ঠিকই আমি মদ খাওয়া ছাড়তে পারবো না আছে কি না সর্বনাই যায় ঠিকই এখনো ডাকাতি ছাড়তে পারে নাই কথা ঠিকই না উজানি যায় ঠিকই এখনো গুন্ডামি মাস্তানি ছাড়তে পারে নাই কারণ আগে তো ছিল মদ খোর গাঞ্জা খোর খাইতে গাঞ্জা খাইতে মদ এখন না নতুন নতুন টুজানি যায় সর্বনাই যায় তাবলিগি টুসিল্লা দিয়া কুয়াঘাটা হুজুরের বয়ান শুনিয়া খালেসে ফুলার বয়ান শুনিয়া আল্লাহ নজির আহমদ সাহেবের বয়ান শুনিয়া মুস্তাকুন নবীর বয়ান শুনিয়া ডক্টর মুস্তাক আহমদের বয়ান শুনিয়া মাহমুদুল হকের বয়ান শুনিয়া খালেদ সাইফুলার বয়ান শুনিয়া এখন নতুন নতুন একটুখানি মাওলারে পাগল হয়েছে তাও আবার সময় সময় গুন্ডামির দিকে যাইতে মনে চায় কারণ ও জাতের গুন্ডা এগুলা বাদ দিতে পারে নাই ঠিক না ব্যাঠি এ কথা কইয়ে ঠিক না ব্যাঠি কাদের জেলানির মুরিদ বলতেছে হুজুর মুরিদ হবো ঠিক আছে আমি কিন্তু মদও খাওয়া ছাড়তে পারবো না জেনাও করা লাগবে গাঁজা খাওয়াও ছাড়তে পারবো না হুজুর আপনি আমাকে মুরিদ করবেন নি আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে বাবা রে তুমি সব কিছু চালাইয়েই যাবা কিন্তু দুই বেলা মাওলার জিকির করা লাগবে তুমি সব করবা কিন্তু মাওলার জিকির ছাড়তে পারবা না তোমার আমি সব শর্ত মানিয়ে দিলাম জিনাগের মতো করিয়ে যে উম্মত খাইতে থাইক তুমি খারাপ কাজ করা যুবক তোর পাও ধরছে যুবক রে
তোর পাও দুইটা আগাইয়া দে শোনা যায় দু লক্ষ্মী তোর পায়ে একটা সুমা দেব তুই বলো হুজুর দিতে পারবেন না আইসাই দেখ দিয়া দেখাই দে কারণ বাজানদেরকে বলবো যুবক ধরে বলবো মামলার কবরে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু যুবক তদবির করো তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করিও এই পাঁচ মামলার তদবির যদি করতো একজনে দিল আল্লাহওয়ালার দ্বারে যাওয়া লাগবে ওই আল্লাহওয়ালার পাঞ্জাবি আব্দুল কাদের জেনারি বলতেছে যুবক রে সবকিছু চালাইয়া যাবি কিন্তু যুবক দুই বেলা মাওলার জিকির সারবি আপনি আমার এতটি শর্ত মানছেন আপনার শর্তটা ছোট খাটো আর দুই বেলা জিকির আমি করবো ইহানে যে কোনো কায়দা জিকির করিয়ে দেব কথা ঠিক না আল্লাহর আলী আব্দুল কাদের জোলানি বলতেছে বাবা দুই বেলা জিকির তোমার একটু চোখটা বন্ধ করিয়া আসন গাড়িয়া চার যেন হইয়া তোমার একটু কেবলামুখী হইয়া তারপর জিকিরটা করা লাগবে তাহলে বাবা তুমি দেখতে পারবা তোমার কি হইয়া যায় বাজারে যুবক চলিয়া গেল বাড়ির দিকে হুজুর বলিয়া দিয়েছে 21 দিনের মধ্যে তুমি খবর পাইয়া যাবার কোন সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর নিয়ম বাতাই দেশে পাগল গণেরা ওই পাগলের মতো বাতাইল এখন কি তোমার মনে ভরে না আল্লাহর একবার আল্লাহর অলি আল্লাহর পাগলেরা গ্রাম গ্রামে যাইয়া গঞ্জ গঞ্জে যাইয়া শহরে শহরে যাইয়া এই জিকির শিক্ষা দিছে আব্বু কত মানুষে কয় ইল্লাল্লাহ জিকির লাগবে না এত জিকির কেন করে আবার কত মানুষে কয় জিকির করতে করতে কেন লাভ দেয় শিখ দেয় বাবা তুমি বুঝবা না আল্লাহু আল্লাহ কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সর্বনা জমিনে ঘুমিয়ে রয়েছে যে সমস্ত আল্লাহর কুতুবেরা খাস করে সিস্তিয়া সাবরিয়া তরিকা যত আল্লাহর অলিরা আছে তারা জিকিরে সবক বাতায় কি বাতায় না তারা সবক বাতাবার সময় বলিয়া দেয় বাবা তুমি যখন লাডারে ডাই নেবি বাবা তখন কবা নাই 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 আমার ছেলে নাই মেয়ে নাই জায়গা নাই জমি নাই এমনকি আমি নাই আল্লাহ আকবার এমনকি আমি উনি যে নাই ইল্লাল্লাহ আছে শুধু আমার আল্লাহ এমনভাবে যদি বাবা জিকির করতে পারো উর্ধে যদি সময় লাগে 25-21 দিন 21 দিনেও যদি কাম না হয় তাহলে সময় লাগবে তোমার 41 দিন এই 41 দিনের মধ্যে যদি তোমার কাম না হয় তাহলে আমাদের সেলসেলার বুজুরগানের দিনের নাম লইয়া গালি গেলাস করিও আল্লাহ সেই তরিকা শুরু হয়েছে পর থেকে আজ পর্যন্ত সবক বাইতে বাতাইতেছে চলতে আছে মানতে আছে কোন মানুষ আজ পর্যন্ত তাদের গালি দিতে পারে নাই আল্লাহর কুতুবদের গালি দিতে পারে নাই আর গালি দিয়ে এই জমি টিকেও থাকতে পারে নাই কথা ঠিক না জোরে বল টিকেও থাকতে পারে নাই আল্লাহ আকবার আব্দুল কাদের জিলানীকে বড় মেডিসিন দিয়ে দিছি আমার মাওলার জিকির কানে লোকে পাগল বলে বল লোকের কথায় হবে কি আমি খেয়াল করি লোকে পাগল বলে বল লোকের আমি জাপ দিয়াছি মৌলার নূর সাগরে জাপ দিয়াছি মৌলার প্রেম সাগরে মাওলা সারা বাবর উপায় কি লোকে বলে পাগল বলুক
মাউত লোকের কথায় বলবে কে তোমার দিকে তাকাইও লোকে বলে পাগল বালুক লোকের কথায় হবে কি ও জানির করি বারো পাগল ফজলুল করিম বারো পাগল তার তোমরা কেউ দেখছো নি লোকে বলে পাগল বালুক লোকের কথায় হবে কি আগুন জ্বালাও কলমের মধ্যে মাওলার আগুন জ্বালাও সেবাবত আল্লাহি অমান আহসানু মিন আল্লাহি সেবাবা আমার মাওলাকে আমি খোদার রং আছে কান সুবহান আল্লাহ হার রং মে তু হায় ভু মে তু হায় গুল মে তু হার রং মে তু হায় ভু মে তু হায় গুল মে তু জদার মাই দেখতা হো তুই তু হায় তুই তু সুবহাত আল্লাহি ওমান আহসানু মিন আল্লাহি সুবহা আমার মাওলাকে আমি আব্দুল্লাহ তুমি কোরআনের আয়াত দিয়ে কইয়ে দাও তোমরা রেকর্ড করিয়ে নিয়ে আর একজন আলেমের শুনাইও আমার মাওলাকে আমি মাওলা আমি খোদার রং আছে কোন সুবহানাল্লাহ এ বাবা তুমি যদি বলো মাওলার আশেকের কেন সিজদা লাগদাই তুমি কেন মাইয়ার কথা শুনলে তোমার যেন শরীরের পছন্দ দাঁড়াইয়া যায় তুমি মাইয়ার কথা শুনলে তুমি নিজে ঠিক থাকতে পারো না ভণ্ড তুই মাইয়ার পাগল তুই মাইয়ার পাগল তুই মাইয়ার পাগল আর এই মাঠের মধ্যে একদল আছে ওরা আবার মাওলার পাগল ওরা মাওলার কথা শুনতে পারে না দেখছো মাওলার পাগল সিনা কিবিল ভাইতে যায় ওরা সিনা ভাইতে যায় তোমাদের বুঝাইতে পারবে না বাঁধাকপি হবে না ফুলকপি হবে না কিছুই হবে না তুমি ফাও পাও তোমার নাঙ্গলটারে বাল্যা জমিতে চাষ দিও না আব্দুল্লাহ তুমি পেলে দোয়াশ মাটির মধ্যে তোমার নাঙ্গুল আব্দুল্লাহ তুমি পেলে দোয়াশ মাটির মধ্যে নাঙ্গুল দাও দেখবা পেলে দোয়াশ মাটিতে সাজ দিতে দেরি ফসল হইতে দেরি হবে না আব্দুল্লাহ কোরআনের বয়ান তাদের সাথে করো আমার কোরআনের ভয় ভীতি তুমি তাদের কি দেখাও আমার কোরআনের ভয়ের আজাব গুলা আজাবের বয়ান গুলা যারা জাহান্নামের বয়ান শুনে সিনার মধ্যে টাস টাস করে বাড়ি মারে যাদের সিনারা জাহান্নামের ভয়ে কাটিয়া কাঁপিয়া ওঠে তোর কেন জাহান্নামের আয়াত মিথ্যা মনে হয় এ যুব কোরআনের মিথ্যা মনে কর জোরে কহ কোরআনের মিথ্যা মনে কর শুনিলা আমার মাওলা বলিয়া দেশ আব্দুল্লাহ হালেকে বান্দাকে জানাই দিয়ে আসো মোত্তাজাল আব্দুল্লাহ তুমি বান্দা বান্দি দিগের বলিয়া আসো আমি মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই আমি মাওলা কোরআনে যা বর্ণনা করছি তা সত্যই সত্য এই জন্য আমার যুবকদেরকে বলবো এলাকার আমার ভাইদেরকে বলবো এই উজানির এলাকার আমার বাবাদেরকে বলবো যুবকদেরকে বলবো ওরে যুবক আজকের এই মাঠটা পাইয়া আল্লাহর অলিগো বয়ান শোনার পর ওই উজারি পাগলদের বয়ান শোনার পর এখনো যদি মাওলার নালাইয়া বাড়তে যাও তোর মতো ভোরা পাপা বাপে বাপে তোমার পাল ধরছি আপু তুমি তোমার দিকে তাকাও তুমি তোমার কলমের জিজ্ঞাসা করো ওরে কলম ওই দেল দেল নেহি যেই দেলে আল্লাহ নেহি ওই চোখ চোখ নেই যেই সেই মাওলার নূর না দেখে ওই দেল দেল নেহি যেই দেলে আমার মাওলা নেহি আমার মাওলা আব্দুল্লাহ তুমি বলিয়া দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মুআম্মানি মাওলা রব্বুল আলামিন বান্দার কলবে আমার বাড়ি এই জন্য আমাদের তরিকার একজন আল্লাহর পাগল বলছে পাহাড়ে না পর্বতে না
আল্লাহ জঙ্গলে তালাশ করছেন পাহাড়ে না পর্বতে না তুমি জঙ্গলে জানিকারী জঙ্গলে থাকে না আমি এখন না কা এ জঙ্গলে থাকছে কি থাকছে না শুনছি তুমি থাকো পাগল বান্দার কলবে শুনছি থাকো আসে বান্দার কলবে কোথায় রইছ দেখা ক জালাইয়া দিস অন্তরেতে ইশকে ইলাহি সর্বরাই জমিনের প্রতিষ্ঠাতা আপনাদের জমি আপনাদের এলাকার খলিফা এসাত রহমাতুল্লাহ আলাইহি কয় তুমি চোখ খুলিয়া দেখো আল্লাহ বহু দূরে ও বান্দা তুমি একটু চোখটা বন্ধ করিয়া দেখো খোদা তোমার ধারে আমার মাওলারে বহু দূরে তোমার তালাশ করা লাগবে না আমার মাওলার হুকুম মানতে থাকেন আর হাবিবের মহব্বত করতে থাকেন মদিনাওয়ালার মহব্বত করতে থাকো এই মদিনাওয়ালার মহব্বত একদিন তোমারে খোদা ভয় দেবে মদিনাওয়ালার মহব্বত একদিন মাওলা ধরাইয়া দেবে মদিনাওয়ালার ভালোবাসা যুবক একদিন তোরে আমার মাওলার দারে লইয়া যাবে এ বাবা বুঝো বুঝো আমার বাজানদের কি বলবো পর্দালের মামুনদের কি বলবো এ আল্লাহর বান্দারা ও পর্দালের মামুন আমার যুবকের দলেরা আব্দুল কাদের জেলারি মুরিদ 21 দিন জিকির করছে কোনো কাজ হয় না 21 দিন পর এখন হুজুরের দরবারে রওনা যাইয়া বলে ও হুজুর আপনি কি আমার শপথ দিলেন আপনার শপথ তো আমার কোনো কাজই হইল না আমার মধ্যে কোনো পরিবর্তন নাই আপনি না বললেন 21 দিন যদি জিকির করি তাহলে আমার মদ খাওয়া ছাড়িয়ে যাব গাঁজা খাওয়া বন্ধ হয়ে যাবে হুজুর আমার 21 দিনেও কোনো ফায়দা হয় নাই হুজুর আপনি কি করবেন আব্দুল কাদের জিলানি কয় যুবক যা আর কয়দিন পালন কর আর 20 দিন পালন কর তোর 41 দিন হওয়া লাগবে কারণ তোর দিলের মধ্যে বেমারা গুণা জমা হয়ে গেছে তোর অন্তটা কালা বানাইয়া ফলাইছ নবী কয় কি শুনছেন কলে লিকুল্লি শাইইন সকালাতুনা সকালাতুল কুলুবে জিকরুল্লাহ আল্লাহ পীরে যা বাতাইবে করিয়া ইয়াকিন সেই নাম পড়তইবে সদারাত্র দিন সুলতানে আজগির যখন যাইবে জারি হইয়া ফানাউল ফানাতে তুমি পৌঁছাইবে যাইয়া তুমি যদি কর দেশ বর্মন লতিফারা করবে সেদিন পূর্বুর আরাধন তুমি যদি কর মুলুক বর্মন লতিফারা করবে আব্ব পূর্বুর আরাধন তুমি যদি ঘুমাও বাজান ঘুমাইবে না তারা তুমি যদি মরিয়া যাও কারি সাহেবের মতো জেন্দা লতিফারা আল্লাহ আকবার নারায় তাকবে আল্লাহর ওলিরা কোনদিন মরে না বাবা ফেকার কেতাবে লাগছে কারামাত আউলিয়ায়ে হাক্কুন কলে ওলি আল্লাহ গো কেরামত আব্দুল্লাহ বলিয়া দাও সত্য এ বেড়া ওলি আল্লাহ গো কেরামত সত্য না মিথ্যা এ ইমান বেসলাইছে ইমান সরদার ইমানের তেজে বলতে পারেন না খারা ওলি আল্লাহদের পক্ষে কারা কারা আছে এ উজারির পক্ষে কারা কারা আছে নারায় তাকবীর বেসলাইনে কাব্বা সলিয়া যাও তোমার 20 দিন আরো সামনে কষ্ট হয় নাকি আপনাদের কি শ্বাস করে দেবো নাকি তোমার রোজার আরো 20 দিন লাগবে 20 দিন সবর কাদায় করিয়া আসো যখন নাকি বান্দা বাড়িতে চলিয়া গেল বাড়িতে চলিয়ে যাইয়া আরো 20 দিনের মতো যখন নাকি সবর কাদায় করলো 20 দিনের যেদিন 20 দিন পূর্ণ হইয়া গেল আল্লাহর বান্দায় তখন হাতে পায়ের দিকে তাকাইয়া দেখে 20 দিন হইতে না না হইতে আল্লাহর বান্দার গার মধ্যে বড় বড় বসন্তের মতো গোটা গোটা উঠে গেছে আল্লাহর বান্দার বিশের যারা সহ্য করতে পারে না চিক দেয় দৌড় দেয় ফাল মারে দৌড়ের তয় বাবদ গো কোন ওষুধ খাওয়াইছ কেন জানি না গেলে ভালো লোকে এত পীরে গো বিরুদ্ধ বলে ওলি আল্লাহদের কারামতের বিরুদ্ধে বলে মাঝার আমরা তো শুনছি আপনারা কি কানা বোঝানি না আমরা তো জীবনের মধ্যে দেখছি ঘটনার মধ্যে দেখছি এই উজানি মসজিদটা ঠিক দক্ষিণ কর্নার একটা ছোট মুসালা ঘর আছে
আছে বাজান আপনারা কি কোন ওইটাই সত্য আমি কইতে পারি না আমি শুনছি আপনার দেশে আইয়ার জীবনের মধ্যে ওই গড্ডার মধ্যে নাকি একটা বাঘ আছিল আমি জানবার চাই আপনার বাড়ির সাথে তো কোনো সুন্দরবন নাই কোনো কিছু নাই আপনাদের এই কচুয়ার লাগে চাঁদপুরের সাথে আমার এলাকার সেই সুন্দরবন দক্ষিণ কোণারের সেই সুন্দরবনের লাগে তো লাইন নাই আমি একটু যুক্তি দিই আব্বা বুঝাই দাও কেমনে এই জায়গায় বাগাইছিল আপনার জিজ্ঞাসা করলে আপনারা বলবেন হুজুর তা তো আমরা জানি না কিন্তু ঘটনা তো সত্য কথাটি কিনা জোরে বলে আমিও বাজান সাইয়েদ কুতুবুল আলম আমার মুর্শিদের মুকাম্মেল জমাদার মুজাদ্দিদ জমাদার হাকি বাংলার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর জীবনী ফিরিয়ে দেখছি আমার কুতুবের দুইজন বংশধর একজনের নাম হইল আজগর আলী আর একজনের নাম হইল আমজাদ আলী এটা জীবনী মধ্যে লেখা আছে আব্বু অন্ধ হইও না একটু পড়িয়ে পড়িয়ে দেখছো সময় সময় খালি মানুষের তো হোমার দিও না তোমার হাত দেবে না আমি জীবনীর মধ্যে পড়িয়ে দেখছি হুজুরের বংশে পরিচয় সেখানে লেখা তাদের বংশের উৎপত্তি হলো দুইটা জায়গা দিয়া দুই ব্যক্তির মাধ্যমে একজনের নাম সৈয়দ আমজাদ আলী আর একজনের নাম সৈয়দ আজগর আলী আল্লাহ একবার এই দুই সৈয়দ কোথা থেকে আইছে আমি ওই জীবনী পড়িয়া দেখছি ইতিহাস পড়িয়া দেখছি কুতুবে আলমের জীবনের মধ্যে লেখে সৈয়দ আমজাদ আলী আর সৈয়দ আজগর আলী বাগদাদ থেকে বাগের পিঠে শহরে বরিশাল আইছে আমি একটু জানবার চাই সেই ঘটনা কেডা দেখছেন কতটা সত্য এগুলা তো বাংলার মানুষ বিশ্বাস করবে না বাবা কারণ কি বাবা কেন বিশ্বাস করবে না আকীদাগত দিক দেখা লাগবে পীর মুরিদি আহলে সুন্নাত ছাড়া আর কেউ মানে না এ আহলে হাদিসের দলেরা পীর মুরিদি মানে না কথা ঠিক কি না এ আহলে হাদিসের দলেরা কোনোদিন তারা পীর মুরিদি মানে না মানবে না কথা ঠিক কি না তুমি যতই কেরামতের দলিল দাও যতই তুমি বই দেখাও কিতাব দেখাও ওই কেরামত মানে না পীরগিরি একদল আলেমে মানে না ওদিকে জালালউদ্দিন রুমি কা খুতবা খুত মাওলানা রুমি না তা গোলামে শামসুদ্দিন ব্রিজি না আসো আমি জালালউদ্দিন রুমি অতক্ষণ পর্যন্ত জালালউদ্দিন রুমি হইতে পারি না বাজান রে বাংলার জমিনে সমস্ত আলেমদের মাথার মুকুট আলেমদের সেরে তার বাবা রে 17 বছর বয়সে যিনি খেলাফত পাইছে আওলাদের রাসূল হুসাইন আহমদ মাদানি হুসাইন আহমদ মাদানির ওই খলিফার নাম হইল শাহ আহমদ শফি আহমদ শফি জীবনের শেষ বয়ানে বই পলিয়া গেছে জীবনে তার শেষ বয়ান শেষ দিয়া দেখিও ভাই যে মসনবী শরীফ এই জমানার অনেক আলেমেরাও বোঝে না কারণ মসনবী শরীফের মধ্যে খালি পীর মুরিদি আল্লাহু আকবার কর পীর আর মুরিদের মধ্যে খালি খেলা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কইয়া দাও খুতবা খুত কামেল নাশত মাওলানা রুমি নাশত তা গোলামে শামসুত তাবরিজি নাশত আমি জালালউদ্দিন রুমি অতক্ষণ পর্যন্ত জালালউদ্দিন হইতে পারি নাই আমার ফেকার কেতাব আমার তাফসিরের কেতাব অতক্ষণ পর্যন্ত রঙায় নাই আমার এলমে জাহের অতক্ষণ পর্যন্ত চমকায় নাই যতক্ষণ না পর্যন্ত আমি আমার থিরি আল্লাহু আকবার শামসুত তাবরিজের গোলাম না হইছি ওই রাস্তার ফকিরের গোলামি আমি না করছি অতক্ষণ পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি হইতে পারি না আব্দুল কাদের জিলানী কয় বাবা 41 দিন তোমার জিকির করা লাগবে কারণ তোমার দিলে বেশি জং পড়ছে নবী ও কইয়া দা আমার হুকুম আছে লিকুল্লি শাইইন শাতালাতুন ওয়া শাতালাতুল কুলুবে জিকরুল্লাহ তোর কলবে যদি বেশি জং পড়ে বেশি গুনার ময়লা পড়ে তাহলে তুই বেশি বেশি ইল্লাল্লাহর দরমুস মারবি গ্রিম গ্রিম করে আওয়াজ দিবি বান্দাদের দুই আঙ্গুল নিচে মাওলার নূর থাকার জায়গা ওই জায়গা আবার শয়তান ও সঙ্গল মারিয়ে থাকে বাবা আল্লাহর বলছে বাজান ওই জায়গার মধ্যে যদি তুমি ইল্লাল্লাহর জ্বর ঠাস ঠাস করে মারতে পারো শয়তান তখন ওখান থেকে মরদুত হয়ে চলিয়ে যাইবে আর যখন তোমার কলবের মধ্যে শয়তান থাকবে না তখন আমার মাওলা সত্তর হাজার নূরের পর্দা ঠাস ঠাস করে ছিদ্র করিয়া দিয়া তোমার সামনে তোমার কলবে বসিয়া যাইবে তুমি তখন আমার মাওলার রঙে রঙিন হবা এ জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীর মুরিদ 41 দিন বাড়তে বইসা সব কাদায় করে দেখে বসন্তের মতো গোটা গোটা যুবক সঞ্চ সঞ্চ গায়ের মধ্যে বসন্তের মতো গোটা গোটা পাকনা ধরিয়ে গেছে মধ্যে বিশি হইয়া গেছে বিভিন্ন কায়দা পোকা হইছে এখন পোকায় কটকট 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 করিয়া কামড় দেয় এখন আর সহ্য করতে পারে না লাভ দেয় ঠাল দেয় শিক্ষার মারে 41 দিন ওদিকে বাবা হইয়া গেছে আব্দুল কাদের জিলানীর রওজার বাড়ির দিকে রওনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাইয়া দরজায় যাইয়া কয় হুজুর গো
সামনে কি সবক দিছে আমার গায়ের মধ্যে কেন বসন্তের গোড়া উইঠা গেল বলে বাবা বাড়তে যাও সবক ঠিক মতো আদায় করতে থাকো সবক যখন নাকি বেশি আরো বেশি বাড়ায় গায়ের মধ্যে গোড়া আরো বেশি উঠতে যায় কাপড় সহ্য করতে পারে না কিছু সহ্য হয় না আল্লাহ আল্লাহ যাহার জলে সে তো বোঝে অন্যে জালার বসবে কি না যায় সবা না যায় বাবা এসকে যাহার জলে সে তো বোঝে মাঠের যুবকরা চিল্লাইয়া ডাক দে আল্লাহ এবার আমার সাথে মধুর সুরে ডাক দিয়া গো আল্লাহ 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 তোদের মজা লাগে না আল্লাহ 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 পারদর্শী কইল আল্লাহ 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 সারা ওই কবরে নাই বন্ধু বলেন না আল্লাহ সারা নাই বন্ধু আশায় আশায় জনম গেল মাওলানা চাইলা ফিরিয়া আমি আর কতকাল থাকব মাওলা তোমার দিদার পানে সাইয়া তুমি মুসার সামনে কইছ কথা আমি আর কতকাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া বলেন না আমি আর কতকাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া তুমি ইউনুসের সনে কইছর কথা তুমি ইউনুসের সাথে কইলার কথা দোয়া ইউনুস দিয়া আর কতকাল থাকব মাবু তোমার দিদার পানে চাইয়া আমি আর কতকাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সাথে কইলার কথা তুমি কারি সাবের সাথে কইসর কথা জানিছো আয়া আমি আর কতদিন থাকব মাসুক তোমার দিদার পানে চাইয়া আমি আর কতকাল থাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া আশেকারা মিল্লা তো মাজহাব জুদাস আশেকারা মিল্লা তো মাজহাব জুদাস আশেকারা মিল্লা তো মাজহাব খোদাস এ যুবক আশেকে কোনো মাজহাব নাই আশেকে কোনো তরিকা নাই আল্লাহ বাবা আশেকে কোনো চিন্তা নাই তুই হাসবি তুই মন্দ করবি তুই তিরস্কার করবি আর লাথি মারছে কথা ঠিক কিনা জোরে কর আশেকেরা তুই যা করবি তার উর্দে চলিয়া গেছে তুই যেমন গান গাও রাত্রে আল্লাহ একবার কত রাত্র বলি হইলে তুই কত সুন্দর গুনগুন গুনগুন করিয়া কত সুন্দর বিরহ বিচ্ছেদের তুমি গান গাও আল্লাহ ও আল্লাহ আমার সারা দেহ খেয়ে গো মাটি চোখ দুটো মাটি খেয়েও না আমি মরার পর
পরেও তারে দেখব দেখা যেন হলো না আমার দেখা যেন হলো না এজবক তুই তারে দেখার জন্য গান গাও তুই মরার পরও তারে দেখতে চাও আর একদল পাগলেরা মরিয়া দেখতে চায় না বাইসে থেকে দেখতে চায় ওরা মরিয়া দেখতে চায় না ওরা বাইসে থেকে কয় উপরে আসো নিচে নাই সারা জীবন শুনলাম তাই নিরাকারের মালিক সাই সে আবার দেখা দেবে কি আল্লাহ তুমি উপরে থেকে নিচে তুমি নাকি উপরে আসো নিচে নাই সারা জীবন আলেমেরা আমাকে এই কথা বয়ান করিয়া শুনাইছে তুমি নাকি উপরে আসো নিচে নাই সারা জীবন তালে মেরা এই একই কথা শুনাইল এখন আমার একদল নতুন পাগলেরা ডাক দিয়া কয় আমার মাওলা আসমানে না আমার মাওলার আসমান হইল বান্দার কলম আমার মাওলার আরো হইল বান্দার কলম আমার মাওলার বান্দার কলবে থাকে আল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতু কোন বান্দা তুই কেন দেখো না আমি তোর সঙ্গে আছি মেলার মতো মিলিয়া যা মেলার মতো মিলিয়া যা ঠাকুর দ্বারা খুন করা সম্ভব সম্ভব যারা ভাবে মাওলাই আকাশে তার আজনা করতে পারে আর যেই আল্লাহর বান্দারা এই ইয়াকিন করে আমার মাওলা আকাশে হইলে হইবে কি কুদরতান মাওলা হাজির আছে কোন সুবহানাল্লাহ কুদরতান হাজির আছে কুদরতান আল্লাহু আকবার কও এই জন্য আমার বাবাদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো গোটা তো গায়ে উঠে গেছে কালে হুজুর আমি কি করব আল্লাহর বান্দায় দিশা পায় না পিশা পায় না কি করবে তাড়াতাড়ি বসন্তের গোটা লইয়ে প্রায় আল্লাহ পুকুরের ধারে যাইয়া যখন নাকি হাতের মধ্যে পানি দিয়েছে কালে একটু ধুইয়া লই পুষ পড়তে আছে গাও দিয়া বসন্তের পুষ গুলা গাও দিয়া ভাল ভাল করিয়া পড়তে আছে বাবা যখন নাকি হাতটারে ধোয়া শুরু করলো আল্লাহ আব্দুল কাদের জেলানির মুরিদ হাতের দিকে চাইয়া দেখে হাতের বসন্ত গুলা অটোমেটিক সব ডাইরা গেছে কোন সুবহানাল্লাহ আর জোর কোন সুবহানাল্লাহ যুবক ভাইরা জিকির করো La ilaha illallah 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 Sur La ilaha illallah La ilaha illallah Qur'an মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল কাদের জেলানির মুরিদ করছে কি পাড়ির মধ্যে যখন নাকি কবজি পর্যন্ত দুই হাত দুইয়া ফালাইল অটোমেটিক আল্লাহর বান্দায় তাকাইয়া দেখে হাতের মধ্যে যে পছলা ধরা বসন্ত গুলা ছিল সব ডাই বে গেছে কান সুবহানাল্লাহ কাদের কুদ রক্তদারি তরকামান আনতা হাসবি জান্নাতে এই কথাগুলো এখন বইলেই লাভ নাই কারণ এখন আশেকার মাসুকের বয়ার মানুষ বুঝেই না এখন এগুলো করিয়া কোনো লাভ নাই কারণ এখন বান্দা জান্নাতের লোভে ইবাদত করে আমার মাওলার জন্য ইবাদত করে না রাধা বসলি একাতে যায় একাতে আগুনার আর একাতে পানি লইয়া দৌড়ায় লোকেরা বলে হুজুর মাম্মা যায় একাতে পানি আর একাতে আগুন লই আপনি কোন দিকে দৌড়াইতেছেন রাধা বসলি আমার তুল্লা লাই কয় আমার হাতে যে আগুন দেখছো এই আগুন দিয়ে মাওলার যত জান্নাত আছে আমি রাবেয়া সব জ্বালাইয়ে পুড়িয়ে শেষ করে দেব দেখব লুবির দলেরা কিসের লোভে ইবাদত করে কলে আম্মা তাহলে আপনার ওই পানি দিয়া কি করবেন কলে আমার মাওলার যে কয়টা জাহান্নাম আছে পানি ছিটা দিয়ে নিবাই ফালাবো সব জাহান্নাম আমি নিবাইয়া ফালাবো
দেখবো ফিতুর দলেরা কার ভয়ে ইবাদত করে। আসলে কেউ জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে ইবাদত করে, আবার মাওলারে পাওয়ার জন্য কেউ ইবাদত করে। এই জন্য বলবেন হুজুর তাহলে আপনি কি বুঝাইতে চান, জাহান্নামের ভয় পাবো না, জান্নাতের লোভ কি করবো না, না করলে গুনাহ নাই করো যায় কথা ঠিক কি না? আব্দুল কাদের সেলানির মুরিদ বলতে যুদ্ধ যখন নাকি হাত দুইটা দুইছে, এখন বসন্তের ডাক তো বাজান ঢুলবে গেল, এখন বলতেছে মাহবুব গো কি কুদরত বুঝি না, আল্লাহু আকবার আল্লাহ। সাথে সাথে আল্লাহর বান্দা মুখের মধ্যে পানি দিয়েছে, কারণ মুখ ভরা বড় বড় বসন্ত কোড়া হয়ে রয়েছে, বড় বড় সক্রিয় সক্রিয় হয়ে রয়েছে। যখন নাকি মুখের মধ্যে পানি দিয়া গর 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 করে গলার মধ্যে পানি নিয়ে যখন নাকি কুলি করা শুরু করছে, ওরে তিনবার কুলি করতে তারি আল্লাহর বান্দা সাইয়ে দেখে গলার মধ্যে কোনো কিছু নাই, আল্লাহ আকবার। এখন আর আল্লাহর বান্দা বুঝদার বাকি নাই, আমারে তো আমার মাওলায় ধরতে চাই, কেন আমি ধরা দিব না? আল্লাহর বান্দা বুঝতে দেরি নে, এখন আল্লাহর বান্দা উজু করা শুরু করে দিয়েছে। উজু যখন যতদূর পর্যন্ত উজু দিয়ে ধুইছে অতদূর পর্যন্ত কোনো বসন্তের দাগ নাই, এখন আল্লাহর বান্দা কাই উজুতেও কামাইবে না, কাপড় শুকুর থুইয়া নদীর মধ্যে একটা তপাস করে ভরছে, পরে এখন সারা তো পাক হয়ে গেছে, আমার মাওলায় কয় তুই আন পবিত্র হয়ে গেছ, তুই আন আমার পায়ে শেষ দাগ দে, তোর গায়ে তো জেলার দাগ ছিল, তোর গায়ে মদের গন্ধ ছিল, আমি মাওলায় কায়দা করিয়া গোসল করাইছি, এখন বান্দা তুই আমার লাগে মেলার মতো। যখন নাকি আল্লাহর বান্দা গোসল দিয়ে বেদি রওনা হইছে, এর মধ্যে শুনে জহুরে জানতেছে, জহুরে জানে সেই অ্যাটেন করে ফেলাইছে, এখন দাঁড়ি গড় একটা দেশে টুপি এক কর দেশে, মাথার মধ্যে সবুজ একা পাগড়ি বেসাইছে, কেউ সাদা পাগড়ি বেসাইছে, বেসাই এখন হুজুরের দ্বারে কয়েক বছর পর গেল। আব্দুল কাদের জেলানিকে বাজান বাড়ি কই কোথা থেকে আপনি আইছেন? আব্দুল কাদের জেলানির পাও দুটো দরিয়া গোসল ভাবে সেই না পারবার, যারে আপনি দুই বেলা জিকিরের মেডিসিন দিছিলেন, জিকিরের মেডিসিন আমার এই পর্যন্ত আনছে। এখন বাজার আমরা জিকির করতে চাই না, অনেক আলেমেরা জিকিরও করে না, রশিদ আহমদ গঙ্গি আপনার থেকে কম বোঝে না, রশিদ আহমদ গঙ্গি মাথা লড়াই লড়াই আমার মাওলার জিকির করছে, কারিশা হুজুর তো আপনার সেই কম বুঝলো না, আমার মাওলার এমন ভাবে বুলাইয়া তারা গেল, এই অগ্রহানো তো চরমরাই মা বিলাস কেছে আপু। অনেকে সারা দেশটা বলে হুজুর আমরা নাকি চরমনাই দিয়া বাদ দিয়া দেশে বাবা, ওরে চরমনাই দিয়া বাদ দেওয়া যায়, এই সিস্টিয়া সাবরিয়া তাকে বাদ দেওয়ার কোনো কায়দা না, বাদ দিলে বাবা কই যাবা, দুধ দেয় গরুর লাতিও ভালো কথা ঠিক কি না, দুধ দেয় গরুর লাতিও ভালো, যতই তোমার উজানির ফজলে এলাই বাদ দেয় তোমার বাদ দেওয়ার কায়দা নাই, যতই তোমার মামুনুল আকবাদ দেবে তোমার বাদ দেওয়ার কোনো কায়দা নাই কত কান্না, যতই তোমার নূর হোসেন কাসেমি বাদ দেবে তুমি বাদ দিতে পারবা না, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহ না, আমার মাওলার লাইন সারা তারা জুদা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান রে, রবিউল আউয়াল মাস আল্লাহু আকবার, পিছনে আল্লাহ শরিয়া না আছে, আল্লাহু আকবার, বিভিন্ন কায়দা নবীর যারা বিরোধী করতেছে আপনারা নবীর পক্ষে কেরা কেরা আছেন, আল্লাহু আকবার, নারায় তাকবীর, আমার নবীরে ভালো লাগে কার কার, এ মদিনা যাইতে মনে যায় কার কার, মদিনা কার কার যাইতে মনে যায়, নারায় তাকবীর। ও মাহবুব নবীরে যদি ভালোবাসতে পারেন তাহলেই হইয়া যাইবে না, নবীর পক্ষে সময় সময় আপনার নামাও লাগবে, ওই আগে যে কইছে কথা ঠিক কি না, নবীর পক্ষে সময় সময় নামবে, কারণ আমার নবীর পক্ষে যদি নামতে পারে আমার নবী কাল হাসুর মারে কইবে আমার জন্য তুমি কথা বলছো না, আমার পক্ষে তুমি মিছিল দিছো না, মানুষের কাছে দোষী হইছো না, আমার দাওয়াত দিতে যে তুমি মানুষের কত মন্দ কথা শুনছো, আসো আজকে কাউসারের মালিক তো আমি কথা ঠিক কি না। যখন নাকি নাফার মানেরা হাসরে মাঠ উঠিয়া যাইবে, আমার মাওলা রব্বুল আলামিন 12টা সূর্যের মুখ নাফার মানের মাথার উপরে ধরাস করিয়া ছাড়িয়ে দেবে, আমার মাওলা রব্বুল আলামিন বলে সূর্য রে তাপ দে তাপ দে তাপ দে, সূর্য
তোর বারোটা মুখ দিয়া যত পারো না পরমানের মাথার উপরে তাপ দে। বাহান মাথার মানা পরমানের মাথার এক বিঘা তাকে উপরে সূর্যরা থাকবে, সূর্যরার বারোটা মুখ দিয়া যখন নাকি ফুল পারে তাপ গুলা দিতে থাকবে, ওই ফুল পারে তাপ গুলা যখন নাকি না পরমানের মাথায় পড়বে, কতিপয় না পরমানের মাথাটা টাস টাস করে ফাটতে যাইবে বাবা, ভাতের মারের মতো মাপ গিলো গুলা উতলাইতে থাকবে। আব্দুল্লাহ জানাই দে যাহার নামের আগুন এমন ভাবে কড়া করি আমি হিট করিয়া বলাইছি, যাহার নামের আগুনের রং এখন এমন ধারণ করছে, যাহার নামের রং এখন আমার বাসা গোগা কালা রাত্রের মতো হইয়া গেছে, ওই না ফরমানের গায়ে যদি জাহান নামের আগুন কোন অঙ্গ দিয়ে একবার লাগতে পারে কলজা পর্যন্ত পাইয়া যাবে, ওরে কলজাটা রে বুনা বুনা বানাইবে, সহ্য করতে পারবি না জাহান নামের ভয়ে কাঁদতে কাঁদতে কত আল্লাহর ওলিরা অন্ধ পর্যন্ত হইয়া গেছে। এবার এই জন্য কার মা কবর কার আব্বা কবর আমি কইতে পারি না, আল্লাহ আমি তো বয়ান করিয়া যখন স্টেজ থেকে নামবো আমার মার দ্বারে ফোন দিলে আমার মায় কই বাবা খানা খাইছো বয়ান করিয়া নাম শুন, ওরে আমার সিংহাবার মানুষ আছে তোমাদের কার মানুষ নাই, ওরে কে জন্ম দুঃখিনে রে হারাইছো, মা নাই গেরে হেজার গেরহ হইয়া যায় অন্ধকার, মা নামটা ছোট অতি কিন্তু যেন ভাই উহার মতো নাম যে মধুর ত্রিভুবানে নাই, দেখিলে মায়ের মুখ মুইসা যায় শব্দ আল্লাহু আকবার, যারা মায়ের হারাইছেন কেরা কেরা মায়ের হারাইছেন আজকে মাঠের মধ্যে দোয়া করে হইয়া যাইবে, কারণ বেশিরভাগ মানুষের চোখের মধ্যে পানি কান্দ লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, মমিনেগু সিনে লাগলে আগুন তেমন জ্বলা জ্বলে, ওরে যাদের মা নাই যাদের আব্বা নাই কালামের বাজার আইছো এই কালামের ময়দান থেকে মা বাবার গুনাম আপনা করাইয়া, ওরে মা বাবার গুনাম আপনা করাইয়া কালামের বাজার থেকে আব্বা বিদায় নিও না, অনেক বছর আগের ঘটনা পটুয়াখালী জেলা আমাদের বরিশালে পটুয়াখালী জেলা বাবা যখন নাকি বয়ান করে বয়ান করে স্টেজ থেকে নামতেছি অমন সময় আমাকে একদম তরিক একজন তরিকের ভাই পীর ভাই তারা তিনটা ছেলে লইয়া আমার কাছে হাজির হয়েছে, বলে হুজুর এই ছেলে তিনটার মাথায় একটু হু দিয়ে দেয় আমার মাওলা যেন আগুক কবুল করিয়া নেয়, এইরকম বাবা আছে কি নেয়, ওরে কত জায়গায় দৌড়ায় কত আলিমের দ্বারে যায় হুজুর আমার ছেলের মাথায় ফু দিয়া দেয় আমার ছেলে যেন আমার জানাজা দিতে পারে, এ মাঠে নাই এ মাঠে এরকম বাবা না হুজুর আমার ছেলে যেন আমার জানাজা দিতে পারে, বাবার ছেলে যেন আমার নামাজ জানাজা পড়িয়ে বিদায় দিতে পারে, এ আল্লাহর বান্দ এই লোকটা সুযোগ দোয়া করেন অবুজান মাওলা কবুল করিয়া নেয়। আমি যখন ওই তিনটা ছেলের মুখের দিকে তাকাইছি বড় ছেলেটা কেমন কেমন জানি করে, ছোট ছেলেটা আর সহ্যই করতে পারে নাই, ছোট ছেলেটা আমার দিকে চাইয়া টল টল করে দুই চোখ দিয়ে পানি ছেটিয়ে দিছে, ছোট ছেলেটা আর সহ্য করতে না পারে দৌড়ে আবার কলারে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরিয়া কয় শাশুড়ে আমার আব্বাটাই ভালো না, আমি বললাম কেন তোমার আব্বু ভালো না, বলে শাশু কয়েক মাস আগে আমার মাডারে কোন জায়গায় জারি রাখে আসছে, আমার মাডার আমাকে পুকুরের পারে রাখে আসছে এমন জায়গায় মারার দুধু খাইতে আমি পারি না, আমি ভাইদের দিকে যখন নাকি বড় ছেলের দিকে তাকাইছি দেখি বড় ছেলেও আর কান্না রাখতে পারে না, এর মধ্যে মেজ ছেলেটা বাবা কান্দে, এখন তাকাইয়া দেখি আমার ওই পীর ভাইও কান্দে উনিও দাঁড়াইয়া থাকতে পারে না, ওই তিনটা ছেলের গলা জড়াইয়া কান আর কয় ওরে বাবা রে তোকে বুঝাইতে পারলাম না মায়ার পীরা আইবে না, তখন আমি ওনাদের কান্না দেখে বললাম ভাই কি হয়েছে ঘটনা বলে, পীর ভাই বলতেছে হুজুর
এক মাস আগে ওদের মা মারা গেছে, আমাদের ঠিক উত্তর ভরে কবর, হুজুর কবরের মধ্যে আমি কবরে মা দাফন দিয়ে আইছি, আমি হুজুর একটা মসজিদে নামাজ পড়াই, রাত্র 9টার সময় এশারের নামাজ পড়াই, আমি বাড়িতে আইছি, হুজুর বাড়িতে আইসে শুনি আমার তিনটা ছেলের একটাও বাড়ি নাই, আর দাদুর কাছে জিজ্ঞাসা করলাম আমার ছেলেরা কই, বলে কইতে পারি না, আর ফুপুর কাছে ফোন দিলাম আমার ছেলেরা কই, আমার বোন বলে ভাই তোর ছেলেরা তো আমার বাড়ি আসে নাই, মনে করছি নানার বাড়ি গেছে, নানার বাড়ি ফোন দিছি সেখানেও যায় না, আর খালার বাড়ি ফোন দিছি কারণ মায় মরলে খালার গায়ে দিয়া মার গন্ধ, ওরে মায় মরলে খালার গা থেকে মায়ের গিরা নাই, ওরে বাবা যদি মরিয়ে যায় সাসার গায়ে থেকে বাবার গিরা নাই, আমি ফোন দিলাম আর খালার দ্বারার খালার বাড়িও যায় না, হুজুর তালাশ করতে করতে রাত্র 2টা থেকে 3টা পর্যন্ত পাই জায়গাটা হুজুর, এখন আর পাওয়ার আশা নাই, কোথায় গেছে আমি ভালো করে জানি না, দিনে তালাশ করবো নিয়াত করছি, এর মধ্যে আমার মনটা বললো একটু নদী পুকুরের পারে যাইয়া দেখি, আর মার কবরটা যাই জায়গায়, ওই জায়গায় একবার যাইয়া দেখি এতিমের দলে রাখি, ওই জায়গায় মায়ের তালাশ করতে গেছি, রাত্র বাজে সেই সময় 3টা, যখন নাকি আমার টর্চ লাইটটা আমি পুকুরের পারে কবরের উপরে মারলাম, তাকাই দেখি বড় ছেলে কবরের বাঁশগুলো টাইনে উঠাইয়া ফেলাইছে, মেজো ছেলেটা কবরের মধ্যে নাই, ছোট ছেলেটারে তাকাই দেখি আর মা মা করিয়া কান্দে, আর বলে আম্মু আপুরাই ভালো না, আম্মু তুমি বাড়ি চলো ঢাকা যাই ইট ভাঙ্গা খাব, তোমার সারা আমার ঘুমে ধরে না, এ যুবক একটু ডানে বামে চাইদা কান্দে কেমনে, মার পাগলের কান্দে, আমার নবী ইয়েতি বাবার নবীর মা নাই আপনারে, আমার নবীর মতো এতিম ভাবে নাই, আল্লাহ জন্মের আগে মা বাবারে হারাইছে, জন্ম হওয়ার পরে মায়েরও হারাইয়া ফেলাইছে, মানুষের দ্বারে দ্বারে মানুষের দ্বারে দ্বারে পালন হয়েছে, ওরে বেইমানের আমার নবীর কম কষ্ট দেয় নাই, এখনো বেইমানেরা থামে নাই, বেইমানেরা কষ্ট দেয় তুই মুসলমান হইয়াও কষ্ট দেয়, কেমনে যখন নাকি তুই সাবলেট নামের বিলেট লইয়া হরিচন্দ্র রামকৃষ্ণ হরিপদর সেলুনে ঢুকে, যখন নাকি তোর কালা কিস 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 করে দাড়ি গুলার মধ্যে যখন বেলেট লাগাই দাও, আবার নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমার সুন্নাত আমল করবে তারা আমারে মহব্বত করবে, আর যারা আমারে মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে যাইবে, আল্লাহ আকবার, ওরে এই মাঠে যারা মাইরে আইছো আজকে মা বাবার কবরে আজাব বন্ধ করা লাগবে, এই মাঠ থেকে আজাব বন্ধ করিয়া না করিয়া যাবা না, এই আমার হাতে আমি মুসাফিরের হাতে কয়েকটা যুবক এই মাঠের মধ্যে দাঁড়াইয়া পাক্কা এরাদা করবা, যেই সময় ফ্রান্স আমার নবীর কষ্ট দেয় তোমরা মায়ের পাগল আব্বার পাগল পাক্কা এরাদা করবা, জীবনে আর তোমরা দাড়িতে পেলেট লাগাবা না, কারা কারা দাড়ি রেখে দিতে পারবা, আল্লাহ আকবার আল্লাহু আকবার, পুরা মাঠে দাঁড়া পুরা মাঠে দাঁড়া, এ যুবক ভাই এ মায়ের পাগল এ নবীজির পাগল, ও নবী তোমার আশিকেরা দাঁড়াইছে, আমার পাগড়ি দলি ওয়াদা দেওয়া লাগবে, কে কে পারবি ওয়াদা দিয়ে যাও, আর জীবনে দাঁড়িতে পেলেট দেবা না ওয়াদা দিয়ে যাও, এ মায়ের পাগল দর্দ 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 দর্দ, আর জীবনে দাঁড়ি কামাবি না এ যুবক দর্দে, আল্লাহ তুমি চাইয়ে দেখো কারা পরীক্ষার্থী কারা পরীক্ষা দেয় কারা মাদ্রাসার ছাত্র কারা কলেজের ছাত্র কারা ইউনিভার্সিটির ছাত্র।